সাকিব শুধু অন্যের ঘাড়ে দোষ চাপায়। চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ জুড়ে ব্যাটে বলে ছন্দে ছিলেন না বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। সুপার এইট থেকে শূন্য হাতে বিদায় নিয়েছে বাংলাদেশ, তবে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল তাদের, সুযোগ কাজে লাগাতে পারেননি বাংলাদেশ। টাইগারদের বাজে পারফরমেন্সের পর বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সে সমালোচকদের একজন ভারতীয় ক্রিকেটার পার্থিব প্যাটেল, ক্ষোভ ঝেড়েছেন সাকিব আল হাসানের উপর। বাংলাদেশি অলরাউন্ডারের সমালোচনায় প্যাটেল বলছেন, সাকিব শুধু অন্যের ঘাড়ে দোষ দেয়। এবারের বিশ্বকাপে 7 ইনিংসে ব্যাটিং করে 18.50 গড়ে 111 রান করেছেন সাকিব, স্ট্রাইক রেট মোটে 106। অন্যদিকে 6 ম্যাচে বোলিং করে নিয়েছেন মাত্র 3 উইকেট। দলের সিনিয়র ক্রিকেটারদের একজন সাকিব আল হাসান। এমন পারফরমেন্সের পর সাকিবের যে সমালোচনা হবে এটা অনুমিতই ছিল। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের আউটের ধরন দেখে আরেক ভারতীয় সাবেক ক্রিকেটার সাকিবের সমালোচনায় বলেছিলেন, টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া উচিত বাংলাদেশি অলরাউন্ডারের। আফগানিস্তান ম্যাচের পর এবার সাকিবের সমালোচনায় প্যাটেল বলছেন, সাকিব সবসময় অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে রাখে। ক্রিকবাজের আলোচনায় যুক্ত হয়ে প্যাটেল বলছেন, ম্যাচ হারের দায় আপনি কার উপর দেবেন? সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল সাকিবের উপর, সবচেয়ে বেশি দায়িত্ব ছিল তার উপর যেন ও ম্যাচ জেতায় বাংলাদেশকে। কিন্তু বড় ম্যাচ এলেই সাকিব ব্যাটিং অর্ডারের নিচের দিকে নেমে যায়, বোলিং করে না, ব্যাটিংয়ে এলেও দু একটা ছক্কা মেরে আউট হয়ে যায়। এখানেই থেমে থাকেননি প্যাটেল, এরপর যোগ করেন, এরপর কোথাও না কোথাও কারো না কারো উপর দোষ চাপাতে হবে। সাকিবের ওই অভ্যাস আগে থেকেই আছে, তাই সাকিব যে এমনটা বলেছে তাতে আমি মোটেই অবাক হইনি। এর আগে ভারতের বিপক্ষে সুপার এইটের ম্যাচে বাংলাদেশের একাদশ নির্বাচন ও টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে নিজের অসন্তুষ্টির কথা সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন সাকিব। দলের কোচ ও অধিনায়কের সিদ্ধান্তের বিপক্ষে সাকিবের এমন মন্তব্য যে প্যাটেল ভালোভাবে নেননি সেটাও উঠে এসেছে ক্রিকবাজের আলোচনাতেই। প্যাটেল আরও বলেছেন, সাকিব নিজে থেকে অধিনায়কত্ব ছেড়েছে, মানে বর্তমান অধিনায়ক ও কোচ এটাই ধরে নেবেন। সাকিব কেন দায়িত্ব নিতে চায় না? ও হয়তো নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা করতে চায় না, তাহলে ওকে ওর মতো ছেড়ে দেই, নিজের খেলাটা খেলুক আর ম্যাচ জেতানোর চেষ্টা করুক। কোচ অধিনায়ক নিজের চিন্তা অনুযায়ী সিদ্ধান্ত নেবে, তারপরও জনসম্মুখে এসে এসব কেন বলছে এটা আমি বুঝলামই না। সাকিবকে ইদানিং সাবেকরা সহ্যই করতে পারছেন না, সেবাগ তো পরপর দুইবার বললেন তাকে খেলা ছেড়ে দিতে। সাম্প্রতিক সময়টাও ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের, ব্যাট হাতে লম্বা সময় ধরেই অধারাবাহিক তিনি। সম্প্রতি বল হাতেও সুবিধা করতে পারছেন না এই অলরাউন্ডার। সাদামাটা পারফরমেন্স যদিও হতো সেটাও ভালো হতো, কিন্তু কোনোভাবেই তিনি ব্যাটে বলে উজ্জ্বল হতে পারছেন না। নেদারল্যান্ডসের বিপক্ষে 64 ছাড়া তার বিশ্বকাপের কোনো অর্জন নেই, আর ভুরি ভুরি রেকর্ড গড়ে কী লাভ? দল তো জিতছে না। সেবাগ বলেন, আমি জানি না এত অভিজ্ঞ হয়েও কেন সে সেটার ব্যবহার করছে না, নাকি কোনো কিছুর পরোয়া করে না সে। তার হয়তো মনে হয়েছে এক বলে ছক্কা হয়েছে, পরেরটা তো হবে, এটা তো হতে পারে না, সে আসলে অভিজ্ঞতার ব্যবহার করছে না। এ কারণে আমি আগেরবারও বলেছি সাকিবের উচিত নতুন কাউকে জায়গা ছেড়ে দেয়া। যোগ করেন সেবাগ, এর আগে ক্রিকবাজারির সঙ্গে আলাপকালে সাকিবকে নিয়ে সেবাগ বলেছিলেন, তুমি অ্যাডাম গিলক্রিস্টো না, ম্যাথু হেডিনও না, বরং বাংলাদেশি ক্রিকেটার, তোমার নিজের লেভেলে থাকা উচিত। কেন সে এমন মুহূর্তে নরকিয়ার বলে পুল শট খেলতে যাবে? কেউ একজন যার 17 বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেট অভিজ্ঞতা রয়েছে তার এটা জানা উচিত ছিল যে এমন মুহূর্তে বল প্রতি রান দরকার ছিল। তুমি একজন সিনিয়র খেলোয়াড়, সাবেক অধিনায়ক, অথচ এটাই তোমার ক্রিকেট সেন্স, তোমার লজ্জা পাওয়ার পাশাপাশি এই ফর্মেট থেকে অবসর নেওয়া উচিত। সেবাগের এমন মন্তব্যের বিপরীতে সাকিবও পাল্টা রিয়াকশন দিয়েছিলেন, বলেছিলেন সেবাগকে তিনি জানেন না। এই হচ্ছে অবস্থা। সাকিব কি নিজে উপলব্ধি করতে পারছেন তিনি এখন ড্রাইভার নন প্যাসেঞ্জার? প্যাসেঞ্জার হলেই তিনি সঙ্গে সঙ্গে ক্রিকেট ছেড়ে দিবেন এমন কথাও একটা সময় বলেছিলেন। এখন অবসরের কথা আসতে সাকিব ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম কথা বলছেন, বলছেন তারও সিদ্ধান্ত নেবার ব্যাপার আছে, ক্রিকেট বোর্ডেরও সিদ্ধান্ত নেবার ব্যাপার আছে, অনেক কিছু চিন্তা করে তবেই তিনি সিদ্ধান্ত জানাবেন। তবে কবে তিনি অবসর নেবেন সেটা এখনও খোলাসা করেননি, খেলতে চান আরও একটা বিশ্বকাপ।